नमस्कार शुरू करलाम आजकेर चतुर्थ स्तम्भ आमी सुचंद्रिमा। 41 जन श्रमिक आटके पड़े आছেন। गत एक सप्ताहेर प्रतिटा दिनेई आमरा शुनेছি আর মাত্র 2-3 घंटा বেরিয়ে আসবেন শ্রমিকরা। তাদের জন্য বাইরে রাখা অ্যাম্বুলেন্সের ছবি দেখিয়েছেন আরনাব গোস্বামী এবং তার বাংলার ভাই। এ রাজ্য উত্তরাখণ্ড না হয়ে হিমাচল কি বাংলা কি কেরল হলে ক্যাঙ্গারু কোর্ট বসে যেত এতদিনে। কানের পোকা বের করে দিত এই রাষ্ট্রের পোষ্য জীবের দল। কিন্তু আপাতত হিরণময় নীরবতা। আমাদের দেশের প্রধানমন্ত্রী চোখে দুলাখি গগলস আর মিলিটারি পোশাক পরে তেজাসে উঠছেন, হাত নাড়াচ্ছেন। সেই ছবি ভাসছে মেইনস্ট্রিম টিভির পর্দায়। हमारा बजाजेर मतोई हमारा नेतार मिलिटारी हबार खूब शौक छिलो बोझाई जाए। ओदिके एखोनो पर्यन्त अविवाहित दिलू घोष महुआ मित्रेर लिपस्टिक निये कथा बोलछेन। बांगलार खोकाबाबू इडी सीबीआई हानार लिस्ट शोनाच्छेन। देशेर स्वराष्ट्रमंत्री ए राज्ये एसे भाषण देबेन, बोलबेन विकासेर कथा, उन्नयनेर कथा, सबका साथ सबका विकास। ওদিকে ৪১ জন শ্রমিক আটকে আছেন এক সুরঙ্গে আজ ১৭ দিন ধরে। হ্যাঁ জানি তো এটা দুর্ঘটনা, জানি তো যে এরকম দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। কিন্তু কেন ঘটলো দুর্ঘটনা? আর দুর্ঘটনা যখন ঘটতেই পারে তখন আগাম কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আসুন আমরা সেটা একটু দেখি। प्रथमे जाना जा कि सुरंग क्यों तैरी होच्छे। आमादेर देशेर कोनो प्रांतिक एलाका के मूल भूखंडेर जन्य जुड़े देवार जन्य रास्ता दिए दैनन्दिन व्यवहारेर पण्य जाबे, ओषुध जाबे, छात्ररा चट करे पौंछे जाबे स्कूले, तादेर विद्यालय आबार नतुन करे तैरी करार माल मशला पौंछे जाबे ना। घोषित लक्ष्य हलो मानुष जाते आरो एकटु ताड़ाताड़ी चार धामेर तीर्थे जेते पारेन। सेई कारणे एई सिल्कियारा सुरंग काटा शुरू होयेछे। पहाड़ पर्वतेर मध्य दिए जलधारा गेछे, एखाने सेखाने सेई सब पाथरेर खाजे सुरंग तैरी होयेछे। सेई सुरंगेर ओपर थेके जल चुइये पड़ते पड़ते बहु हजार लक्ष बछर धरे तैरी होयेछे स्टैलेक्टाइट, स्टैलागमाइट। नीच থেকে উঠে আসা বা উপর থেকে ঝুলতে থাকা কিছু শক্ত পাথরের অংশ। এবার দক্ষিণে সেসব পাহাড় পর্বত আগ্নেয় শিলার, কাজেই অনেক কঠিন। অন্যদিকে সেই তুলনায় হিমালয় তো বয়সে অনেক নবীন, কাজেই এর গঠন বেশ ভঙ্গুর। আর যেখানে জল আছে সেখানে জল জমে বরফ হয়। জলের সারফেস টেনশন ইত্যাদি বেশ কিছু বিষয়ের ফলে এই স্ট্যালাকটাইট ক্রমশ শিবলিঙ্গের চেহারা নেয়। প্রতি শীতে পূর্ণ শিব গলতে থাকেন, আবার ঠান্ডা পড়ে, আবার পূর্ণ আকার। এসব গুহাতে বহু মানুষ ধ্যান করতেন। তাদেরই কেউ কেউ এই আদতে এক ভূতাত্ত্বিক প্রক্রিয়ার কথা মানুষের কাছে আনেন। দলে দলে মানুষ সেই সব জায়গাতে যেতে থাকেন, গড়ে ওঠে চার ধাম তীর্থে। माने केदार बद्री हुए देशेर चार कोणे। विज्ञान मनस्क केउ केउ बोलतेई पारेन जे एक स्टैलेक्टाइट स्टैलागमाइटेर खेला देखते पहाड़ केटे सुरंग। आसले लक्ष मानुषेर विश्वास एर संगे जड़िए एबं सेई लक्ष कोटी मानुषेर विश्वासटाके मोदी सरकार भांगाते चान। सेई लक्ष मानुषेर विश्वासेर उपरे भर दिए ক্ষমতায় টিকে থাকতে চান, আবার ক্ষমতায় আসতে চান। এই টানেল শেষ হলে ওই ওনাকেই দেখা যাবে তেজসে চড়ার সময় মিলিটারি সেজেছিলেন। এবারে ওই তিনি গেরুয়া কাপড় পরে এই টানেলের উদ্বোধনে এসে হর হর মহাদেব বলবেন। একবারও কেউ ভাবছেন না এই অনাবশ্যক কাজের জন্য গোটা হিমালয়ের ভারসাম্য নষ্ট হচ্ছে। নেপালে বারবার ভূমিকম্প তো এমনি এমনি হচ্ছে না। যারা নেপালে সদ্য গিয়েছেন তারা জানেন কি কিভাবে গাছ কাটা হয়েছে, কিভাবে হোটেল আর রিসর্টে ভরে গেছে নেপাল। কিভাবে ধস নামছে প্রায় রোজ, ঠিক সেই ছবি আমাদের হিমালয় জুড়ে। কি পশ্চিম কি পূর্ব হিমালয়, প্রত্যেকটা জায়গায় পরিকল্পনাহীনভাবে গড়ে উঠছে রাস্তাঘাট, মল, রিসর্ট, পার্ক, টানেল। হল আমাদের চোখের সামনে, ধস নামছে, ভেঙে যাচ্ছে বাঁধ, রাস্তা তলিয়ে যাচ্ছে, মানুষ মরছে। বলছি বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। আজ থেকে 20 বছর আগে লাদাখের প্যাংগং লেকের ধারে কোনো থাকার জায়গা ছিল না। আজ গিয়ে দেখুন মেলা বসে গেছে। সেই মানুষেরা জায়গা নোংরা করছে। প্যাংগংয়ে আছে মণিমুক্ত, তাই কিছু উন্মাদের দল কোচর ভরে পাথর নিয়ে ফিরছে। প্যাংগংয়ের জল ঘোলাটে হচ্ছে। সোমরিরির কথা তো বাদে দিলাম, যোশীমাঠে কিছুদিন আগেই আমরা দেখেছি বাড়িঘরদোর ফেটে চৌচি, রাস্তা ধসে গেছে। আমরা চমলিতে দেখেছি একই কাণ্ড, কেদার যাবার রাস্তায় দেখেছি, কল্পা কিন্নর যাবার রাস্তা মরণ খাঁদ, আমরা জানি। কিন্তু সেসবের দিকে না মানুষের নজর আছে না সরকারের। আর এই সরকারের তো টিকে থাকার শর্তই হলো এক তীব্র হিন্দুত্ব। তাই চারধামের গাজর ঝুলিয়ে রাস্তা হচ্ছে। একটা টানেল করতে গিয়ে ধস নামাটাও নতুন কিছু নয়, বহুবার বহু জায়গায় হয়েছে। প্রশ্ন হলো, সরকার কি সেই বিবেচনা মাথায় রেখেছিল ধস নামলে তাদের উদ্ধার কিভাবে করা হবে, কোন যন্ত্রপাতি দরকার, কি কি প্রিকশন, মানে আগে থেকেই কোন কোন ব্যবস্থা রাখতে হবে? না, একটাও ছিল না। আর তাই অন্ধের মতো হাত পা ছুঁড়ছে প্রশাসন। কারোর কাছে কোনো কুল নেই, কেউ জানে না ঠিক কি হয়েছে আর কি করতে হবে। প্রতিদিন বলছে এই তো আর মাত্র 3 ঘন্টা। মাত্র গতকাল একজন জানিয়েছেন 25শে ডিসেম্বরের আগে বের হলে হয়, মানে আরো 1 মাস। ভিতরে 41 জন শ্রমিক, 41 জন মানুষ বসে আছেন। কারণ মাথায় আছে সেটা কিসের উন্নয়ন, কিসের ভগবান। 41টা পরিবারের মানুষ প্রতিদিন ক্ষয়ে যাচ্ছেন, প্রতিদিন। এই লোকজনেরা কারা? ওই টানেলের পাশেই ওই ঠান্ডাতে ঝোপড়ি করে রাতে থাকেন, আর সকাল হলেই মাটি খোঁড়ার বইবার কাজ করেন, দিনান্তে মজুরির টাকা পান। খবরে প্রকাশ, এখন নাকি তাদের লুডো দেওয়া হয়েছে, তারা আরামসে নাকি লুডো খেলছেন। যে মিডিয়ার যে অ্যাঙ্কার এই কথা বলছেন, তার ধারণার মধ্যেও আছে ভেতরের মানুষগুলোর সঙ্গে কি চলছে, বের হয়ে আসার পরে তাদের কি কি হতে পারে। ফিরছে একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আমার এক বন্ধু সাইকিয়াট্রিস্ট বলছিলেন, এরকম আবদ্ধ অবস্থায় মৃত্যু ভয়ে যে ট্রমা তৈরি করে, তার থেকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার তৈরি হয়। সারা জীবনের জন্য সেই মৃত্যু ভয় তাকে ঘিরে থাকে। তিনি নাকি লুডো খেলছেন। আরেকটা দিক থেকে ভাঙলেই কেবল চাপা পড়ে মরে যাবেন, জানার পরে কেউ লুডো খেলতে পারে? কিন্তু মিডিয়া তাই দেখিয়ে যাচ্ছে। কেবল তাই নাকি, ঘটনাস্থলের পাশেই তৈরি হয়ে গেছে মন্দির। গোটা উত্তরাখণ্ডে রটনা, পাহাড় নাকি রক্ত চাইছে, মন্দিরে সেই দেবতাদের তুষ্ট করার যজ্ঞ চলছে। উত্তরাখণ্ড, দেশের অনেক জায়গায় সেই যজ্ঞ চলছে। ভাবুন আয়রনিখানা। মহাতীর্থ, কেদার, বদ্রী যাবার জন্য সুরঙ্গ কাটছেন যারা, তারা আটকে গেলেন টানেলে। 16 দিন ধরে তাদের উদ্ধার করা যাচ্ছে না। আজ এই মেশিন তো কাল অন্য মেশিন, ভেঙে যাচ্ছে। কিন্তু সেই তাদের যেন কিছু না হয় তার জন্য আবার নতুন করে মন্দির গড়ে উঠল। এই শ্রমিকরা বেরিয়ে এলে ওই মন্দির আরেক তীর্থস্থান হয়ে উঠবে। অন্যদিকে এই টানেল কাটতে গিয়ে যে টন টন মাটি পাথর বার করা হয়েছে, সেগুলো কোথায়? সেগুলোকেও জমা করা হয়েছে ওইখানে। একটা ভালো বর্ষা এলেই ওই বিশাল টন টন আবর্জনা নিচের গ্রামগুলোকে মাটির নিচে পুঁতে দেবে, ঠিক যেমনটা হয়েছিল মানস সরোবর যাওয়ার রাস্তায় লিপু লেকের কাছে, যেখানে গোটা ক্যাম্প সমেত মানুষ যাত্রীরা ওই গার্বেজের তলে চাপা পড়ে কেবল মরেছিলেন। তাই নয়, তাদের শরীরও খুঁজে পাওয়া যায়নি। যাদের মধ্যে ছিলেন কবির বেদীর স্ত্রী প্রখ্যাত নৃত্যশিল্পী মন্দিরা বেদী। মার্চের মধ্যেই এই রাস্তা শেষ করার কথা ছিল। কেন মার্চ? কেন? কারণ মে মাসে ভোট। মোদিজি বুক ঠুকে বলতেন, চার ধাম যাত্রা আপনাদের জন্য এখন আরো সহজ করে দিল আপনাদের সরকার। এখনো ৪১ জন টানেলে আটকে। উনি একটা কথাও বলছেন না। এক অসভ্য বর্বর সরকার আমাদের দেশকে, দেশের মানুষকে মধ্যযুগে নিয়ে চলেছে। ঝাড়খণ্ডের দিহারি মানে পার ডে রোজগার ৩৪০ টাকার বদলে ৪০০ টাকা পাবেন, ৬০ টাকা বেশি। এই বলে যারা চলে গেলেন সুরঙ্গ কাটতে, সেই তারা আজ ১৬ দিন ধরে আটকে পড়ে আছেন। কিছু বলুন, প্রতিবাদ করুন। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।